নবগ্রাম ব্লকের পাঁচ গ্রাম দক্ষিণ মোড়ে যে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল বাম ও কংগ্রেস যৌথভাবে, সেই প্রতিবাদ সভায় হাসেম শেখ ওরফে সেন্টু শেখ এসে বলেন তার বাড়ির দরজায় লাথি মেরেছেন নবগ্রাম ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহ, এমনই অভিযোগ করেন তিনি। এখন শুনে নেব হাসেম শেখ কি বলছেন। আমার বাড়ি হসপিটালা, আমি দীর্ঘদিন তৃণমূল পার্টি সিপিএম করেছিলাম, পরিপ্রেক্ষিতে হ্যালো এখন তৃণমূলে আমি ছিলাম, যাই হোক তৃণমূলে আমি অনেকদিন কাজ করেছিলাম, বা আমাকে পার্টি একটা সভাপতি করে ই করেছিল, অঞ্চল ক্যাশিয়ার করেছিল, সে আমি ক্যাশিয়ার নামে ছিলাম, কিন্তু ক্যাশ কিন্তু আমাদের ছিল না প্রকৃতি, যাই হোক আমার ভালো দিয়েছিল ক্যাশও দেয়নি, যাক আমার একটা মাথার চাপ ছিল, ক্যাশ দিয়ে গেলে মাথার চাপ ছিল, যাক দেয়নি। আমি দেখলাম যে আমার ব্যবসাতে ক্ষতি হয়েছে, আমি দলটাকে বসিয়ে যাবে, এই বসার পক্ষে আমাদের তৃণমূলে আমাকে প্রায় করে, কারণ ভাই আমি পার্টি মার্টি করবো না, কেন আমি পার্টি করবো না, যেহেতু এত খাটি হলে আমাদের সঙ্গে আমরা কিছুই পেছি না, যা আছে চারটে আগল বই তারাই তো খেয়েছি, আমরা কী করবো এত খেটে খুটে, এ আমার মানে প্রায় বলি আমাকে সভাপতি আমাকে প্রায় হুমকি দেয়, এবার থানাতে ভরলে 12টার সময় বড় বড় ডেকে বলে থানাতে ভরে ভরলে, তাও আঙুলটা যদি না ছাড়ো, আমি ডাইরেক্ট বলছি যে না ছাড়েন তো আমি বিকাল চারটা বলতো আমি কিন্তু সাংবাদিক নিয়ে আমি কিন্তু থানা লোক ঘেরাও করবো, তাই বড় বড় বই জেনে আমাকে ছেড়ে দিলে, কিন্তু সভাপতি জাল কিন্তু বলছে ওই ছাড়বে না, অনুক লোক আপনাকে কেসে দিয়ে আসে, ঠিক আছে দেখছি কেসে, যাক আমার যা ভাই ছিল কোনো ভাই ছিল ছাড়া ছিল আমাকে, এরপর ক্ষেত্রে আবার মোটামুটি কালকে রাত্রে পরশু রাত্রে একটার সময় যখন ঘুমতে ঘুমিয়ে আছি তো আমার কপাটে বিশাল ধাক্কাছে, বলছে ডাকছে সে তিনি এনআই, তা আমার বৌমা বলছে যে এনআই ডাকলে যাবে না, যেহেতু একবার ধরেছিল আমরা আমার শ্বশুরকে ছাড়বো না, তা বলছে না আপনাদেরকে উঠতে হবে, না চলো আমার যাই হোক কপাট আমার ভেঙে দিব এসব করছে, আমার স্ত্রী বলে দেখো তুমি যদি যাই হোক তুমি সকালে এসো, তুমি আমার বাড়িতে এসো যা দরকার তোমার, এইভাবে আমাদের ধরো প্রায় আমাকে হামলা করেছে, কিন্তু এটা তো অত সঠিক হচ্ছে না, এটা তো আমাদের রাজনীতি একটা বিশাল জিনিস, রাজনীতি করতে এলে রাজনীতি করতে এলে খুব ভালো জিনিস আনতে হবে তবে তো রাজনীতি তো সফল হবে, এটা তো দল মারধর করে দল করেছে, আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, জঙ্গলে এক বাঘ, নবগ্রামে একটা জঙ্গল ওর মধ্যে একটা বাঘ আছে, তা বাঘে বাঘ বসে আছে, একটা ইঁদুর একটা ছুটি চলে গেছে, তা বাঘ তো ঘুমে আছে, তা ইঁদুরটা বাঘের নাকে ঢুকে গেছে, তখন ইঁদুর বলছে বাঘ মশাই আমাকে খেয়েও না, তা লাখ যখন বাঘ ঝেড়ে দিয়েছে তখন বাঘ তলায় পড়ে গেছে, তখন বুঝে ইঁদুর বুঝে আমাকে খেয়েও না, তাই তো আমি খেলে তো পেট ভরবে না আমার, তোমার ইঁদুর তখন আমি তোমার উপকার করবো, ইঁদুর তখন বুঝে আমি উপকার করবো তোমার, তা যা তোকে আমি ছেড়ে না তোমার কী উপকার করবো, তা বাঘ যখন একদিন শিকারে যখন ইহারা জেলস পুহরি যায় তখন শিকারে জঙ্গলে ধরা পড়ে গেছে জালের উপরে, তখন বাঘ বলছে আমি তো কেউ উপকার করে থাকি তাহলে আমি নিশ্চয় বাঁচবো, তখন সেই ইঁদুর ছুটি গিয়েছে বাঁচার লেগে, ইঁদুর ছেড়ে এসে জাল কেটে বাঘ মেরে, আর এখন যে বাঘ আছে সে কিন্তু ধপ করে ধরবে আর একবারে একবারে মনে ফেলে ফেলবে, কিন্তু বাঘ এই বাঘ তোকে আমরা মানুষ করেছি রে, তোকে মনে কর সেই মনে কর আমরা ইঁদুর, ইঁদুরকে তুই ভাবিস না, তোমার ভাবিস না ইঁদুর, একটা একটা রাজার কাছে একটা পূজার দরকার আছে, একটা রাজার কাছে একটা প্রহরীর দরকার আছে, তা সেই রাজা প্রহরী নাহলে চলবে না, রাখাল নাহলে চলবে না, রাখাল আগু ঠিক থাকবে তবে রাজা ঠিক থাকবে, রাজা যদি ঠিক না থাকে রাখালও ঠিক থাকবে না, তুই ভাবিস না যে রাখাল আমাদেরকে যে যা বললো তাই শুনবি, তা শুনবে না, রাখালদের কথা শুনে চলতে হবে তবে তোর রাজমহল চলবে, এটা মনে রাখিস রাজা, এটাই মনে রাখিস, তুই এই তোর মনে কর যখন একটা
পিপড়া টানা বেঁধে যায় নিজন টানাটা পড়ে যায় তোর পিপড়াটা আপনি আমার মারা যায় তো সেই জিনিসটা করিস না রাজা সেই জিনিসটা করিস না এই বলে আমরা সাধারণ বক্তব্য এতক্ষণ শুনলাম হাসেম শেখ ওরফে সেন্টু শেখের কথা। এবারে পাল্টা প্রতিক্রিয়া দিলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহ। চলুন, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহ কি বলছেন এর পরিপ্রেক্ষিতে শুনব। কি বললো না বললো তাতে আমাদের কোনো কান দিয়ে লাভ নেই, কারণ আমরা উন্নয়ন নিয়ে ব্যস্ত। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের অনুপ্রেরণায় যেভাবে উন্নয়ন হচ্ছে, ওনারা তো উন্নয়নের কিছুই করেন বিগত 100 বছরে। ওনারা যে উন্নয়ন করেছেন তার 100 গুণ আমরা করেছি 11 সাল থেকে এখন অবধি। আমরা উন্নয়ন নিয়ে ব্যস্ত, আর রাতে 1টার সময় আমাদের খেয়ে দিয়ে কাজকাম নেই যে আমরা কাউকে মানে করতে যাবো। নবগ্রামে রেজাল্টে বুঝতে পারবেন যে তারা কোন জায়গায় পড়ে আছে। সামনে পঞ্চায়েত ভোট, কোনো বুথে 15%-এর বেশি ভোট পাবে না তারা বুঝতে পেরেছে, তার জন্য বিভিন্ন ক্লেমগুলো করছে।